বাংলাদেশ ব্যাংকের কারিগরি সীমাবদ্ধতায় অনিশ্চিত হয়ে পড়ল বাণিজ্যিক ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন চালুর উদ্যোগ। মঙ্গলবার থেকে এই সেবা চালুর কথা থাকলেও তা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আন্তঃলেনদেন চালুর সিদ্ধান্ত স্থগিত করার বিষয়ে মৌখিকভাবে জানায় কেন্দ্রীয় ব্যাংক। অপারেটররা বলছে, কবে নাগাদ এই সেবা চালু করা হবে সে বিষয়ে জানানো হয়নি। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানায় যেসব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন পরীক্ষামূলকভাবে সম্পন্ন হয়েছে, 27 অক্টোবর থেকে সেসব প্রতিষ্ঠানের গ্রাহক সেবা দেওয়া হবে। বাকিদের এই সেবা চালু করতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। আমরা প্রস্তুত ছিলাম, বিকাশ আগে থেকেই প্রস্তুত ছিল। বিষয়টা যেটা হয়েছে, আজকে আমাদেরকে ফর্মালি জানায়নি বাংলাদেশে, তারা কি ভার্বালি জানিয়েছে, ফোন করে জানিয়েছে যে আপাতত ইন্টার অপারেবল ট্রানজেকশনের যে সার্ভিসটা শুরু হওয়ার কথা ছিল সেটাকে একটু হোল্ড করা হয়েছে, তারা এটা একটু রিভিউ করছেন। নেক্সট কবে আবার এটা শুরু হবে সেটা আমাদেরকে তারা জানাবেন।